গতিময় জীবনে অবসাদ যেন নিত্যসঙ্গী। বিশেষজ্ঞের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অব্যর্থ ওষুধ। তাই ধীকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে। অনুপ্রেরণা, আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো ডক্টর ভার্গিস কুরিয়ানের কথা। চলুন শুনে নেওয়া যাক। আচ্ছা, দুধ পেছে কেউ কখনো র্যামেন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড পেতে পারে? এটা কি আদৌ সম্ভব? আমি যদি বলি হ্যাঁ, খুব অবাক হচ্ছেন তো? আর শুধু ম্যাক্সেসে অ্যাওয়ার্ড নয়, কার্যত বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। গোটা দেশে আমূল পরিবর্তন এনেছিলেন এই মানুষটি। নাম ডক্টর ভার্গিস কুরিয়েন, দ্য মিল্ক ম্যান অফ ইন্ডিয়া। ডক্টর ভার্গিস কুরিয়েন জন্ম 1921 সালের 26 নভেম্বর কেরালার কোঝিকড়ের এক খ্রিস্টান ফ্যামিলিতে। বাবা পি কুরিয়েন ছিলেন একজন সিভিল সার্জন, মা ছিলেন একজন দক্ষ পিয়ানোবাদক। ছোট থেকেই তার পড়াশোনার দিকে বিশেষ ঝোঁক ছিল। 22 বছর বয়সে তিনি গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে চলে আসেন মিচিগান স্টেট ইউনিভার্সিটিতে, ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। পাশে মাইনার হিসেবে ছিল ডেয়ারি ইঞ্জিনিয়ারিং। যাত্রা শুরু সেখান থেকেই। যাই হোক, পড়াশোনা করে দেশে ফিরে চাকরি নেন গুজরাটের আনন্দের ডেয়ারি ডিভিশনে। কিন্তু এখানে এসে অদ্ভুত এক জিনিস লক্ষ্য করেন। গুজরাটের ওই অঞ্চলের অর্থনীতি অনেকটাই দুগ্ধ শিল্পের ওপর নির্ভরশীল। এবার গবাদি পশুপালকদের থেকে সস্তায় দুধ কিনে চড়া দামে বাজারে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। ওই এলাকার প্রভাবশালী ব্যবসায়ী পেস্তনজি এদুলজি একরকম মনোপলি চালাতেন এলাকায়। তাতেই খেপে যায় পশুপালকের দল। তাদের লিডার ত্রিভুবন দাস প্যাটেল একরকম বিদ্রোহ শুরু করেন ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই সময় এই ত্রিভুবন দাস প্যাটেলের দ্বারা অনুপ্রাণিত হয়ে ডক্টর কুরিয়েন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। ক্যালসিয়ামের উৎস দুধ, সদ্যজাত শিশু বা ষাটোর্ধ বৃদ্ধ সকলের কাছেই তা মহামূল্যবান। এবার এই অমূল্য সম্পদ নিয়ে অনৈতিক ব্যবসাকে বন্ধ করতে তিনি স্থাপন করেন গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। ফলে দুধ সরবরাহকারীদের আন্দোলন বেশ কিছুটা গতি পায়। ইতিমধ্যে 1946 সালে সরকারি সহায়তায় গড়ে ওঠে আমূল ডেয়ারি ফার্ম, যার ফাউন্ডার মেম্বার ছিলেন ত্রিভুবন দাস প্যাটেল। 1949 সালে টেকনিক্যাল দক্ষতার কারণে ডক্টর কুরিয়েনকে আমূলে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করেন ত্রিভুবন দাস। তার তত্ত্বাবধানে ডক্টর কুরিয়েন দেশে একটু একটু করে আমূল পরিবর্তন আনেন। তবে রেভলিউশন আসে 1964 থেকে 1965 এর মধ্যে। কুরিয়ানের নির্দেশনায় এই সময় পশুদের স্বাস্থ্য উন্নতির দিকে বিশেষ গুরুত্ব দেয় সরকার। পাশাপাশি ন্যাশনাল ডিয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে শুরু হয় অপারেশন ফ্লাড। ডক্টর কুরিয়েন মোট 3টি স্তরে এই পরীক্ষাকে ভাগ করেন ও দেশে আমূল পরিবর্তন আনেন। ভারতে ঘটে যায় হোয়াইট রেভলিউশন। 2014 এর এক সমীক্ষা থেকে দেখা যায়, যেখানে 1950 থেকে 51 সালে দেশে 17 মিলিয়ন টন দুধ উৎপন্ন হতো, সেখানে 2014 থেকে 15 সালে উৎপন্ন দুগ্ধের পরিমাণ ছিল 146.31 মিলিয়ন টন। সমীক্ষায় আরও জানা যায়, পৃথিবীতে মোট উৎপাদিত দুগ্ধের 17% তৈরি হয় ভারতে। দুগ্ধ উৎপাদনে প্রথম সারিতে রয়েছে ভারত। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড ও ওয়ার্ল্ড ফুড প্রাইজ সম্মানে ভূষিত এই মানুষটি নিজের জীবনী আই টু হ্যাড এ ড্রিমে লিখেছেন তার লড়াইয়ের কথা। জোর দিয়েছেন চাষিদের স্বনির্ভরতায়। তবে হোয়াইট রেভলিউশনের মাস্টার মাইন্ড 2012 সালে 91 বছর বয়সে পরলোক গমন করেন। কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ, এই নিয়ে দ্বন্দ্ব থাকলেও এদের একসূত্রে গেঁথে কার্যত নজির সৃষ্টি করেছিলেন এই মানুষটি, যাদের কাছে এখনও দ্বন্দ্ব শিল্প আগে না কৃষি
তাদের কাছে এই মানুষটি যেন অনুপ্রেরণা। শুনছিলেন অনুপ্রেরণা সিরিজের অষ্টম গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে অনিন্দিতা পাল, গল্পের সূত্রধর সময়িতা ঘোষ, আবহ সঙ্গীতে ময়ূখ ঘোষ এবং মিক্সিং অপ্রতিম ভট্টাচার্যা, বিশেষ সহযোগিতায় দামিনী ভাণ্ডারী। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী বুধবার নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে।